Godspeed to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি নিউ টাউন কলকাতা। কেন এসেছি বুঝতে পারছো? সোনাঝুরি হাট দেখাবার জন্য। দেখো, সাদা বাংলায় সোনাঝুরি হাট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বোলপুরের খোয়াই নদীর ধারে শাল পিয়াল সোনাঝুরি গাছের ঠিক মাঝখানে একটা হাট বসে, প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রাম বাংলার এক আঘ্রাণ নিয়ে। হতে পারে ইটকাট পাথরের শহর, চারিদিকে ব্যস্ততার এক ছোঁয়া, কিন্তু মাঝখানে এক টুকরো এই শান্তিনিকেতনের ইমেজটাকে ধরে রাখার এক অতিব সুন্দর প্রচেষ্টা নিয়ে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নিউ টাউনের সোনাঝুরি হাট প্রতি শুক্র শনি রবিবার ঠিক অ্যাক্সিস মলের সামনে যে ব্রিজটা আছে, ব্রিজের ঠিক নিচে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত বসে। আর পশরা, গ্রাম বাংলার বিভিন্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন তাদের সমস্ত সৃষ্টি নিয়ে এখানে চলে আসে। এদের প্রত্যেকের জীবনের অনেক হারনা মানাহার গল্প আছে, লড়াই আছে, কিন্তু যখনই ওদের সামনে দাঁড়াবে না, এক গাল হেসে তোমার সাথে কথা বলবে। সুন্দর, এটা 150-তে আছে, এগুলো 80, প্রচুর কালেকশন। যখন এখানে হাড়গুলো দেখছিলাম ঠিক সেই সময় এনার সাথে আলাপ হয়। ইনি এসছেন বর্ধমানের দাইহাট থেকে। আর তোমরা তো সবাই জানো চিনির দুর্বলতা। চিনি যেহেতু বর্ধমানের মানুষ, মানে রক্ত বা জন্মসূত্র বা সবটুকু আমার বর্ধমানের সাথে, তো সে কারণে বর্ধমানের মানুষ দেখলেই না প্রাণটা জুড়িয়ে যায়। তাই জন্য খানিকটা দেশের গল্পও হলো আর খানিকটা বিকিকিনিও হলো। কিনতেই হবে, এর কোনো মানে নেই, কিন্তু তা হলো মানুষটা এসছে এক গাল হেসে আমার সাথে এত কথা বলল, তাই কিনেই নিলাম একটু। আর দেখো কত রকমের, এটা পুরো জুটের হাতের তৈরি সব জিনিসপত্র। এখানে একটা কথা বলি, সাধারণত ধারণা থাকতে পারে মেলাতে জিনিসের দাম একটু বেশি, কিন্তু এখানে কিন্তু জিনিসের দামটাও রিজনেবল, দুর্দান্ত দুর্দান্ত কালেকশন। আর এখানে এমন কিছু আছে যা চিনি খুব শিগগিরই তোমাদের সামনে তুলে ধরবে। দাদাকে দেখছো, ওনার এই কাঁথা স্টিচের কাজ করা কটনের শাড়িগুলো দেখছিলাম, বলল 1300 টাকা করে দাম। দরদস্তুর করিনি, কারণ কিনবার মনের ইচ্ছে নিয়ে আমি কিন্তু সেখানে যাইনি। আর সিল্কেরগুলো 1700 করে। তো কখনো যদি আবার যাই, প্রত্যেকটা জিনিসের দাম তোমাদের সামনে আলাদা করে তুলে ধরবো। আজ শুধু মেলাটাকে তুলে ধরেছি, কারণ এই মেলাটাকে নিয়ে আমার অন্যরকম কিছু করার আগ্রহ আছে। আর সেই অনুমতি যিনি অর্গানাইজার আছেন, তিনি অনুমতি দিয়েছেন। সুতরাং ডিটেলসে এগুলো নিয়ে তোমাদের সামনে ব্লগ অতি অবশ্যই আনবো। এত সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে যে বলতে পারো চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল সব জিনিসগুলো দেখি, সুন্দর করে তুলে ধরি। এই সময়টা এই দিনকে প্রচুর ভিড় দেখলাম, যেহেতু উইকেন্ড বলে কথা, প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর কেনাকাটা করে। তো সে কারণে নিশ্চয়ই খুব শিগগিরই তোমাদেরকে এমন এক সময় যাব যখন একটু ফাঁকা থাকে, যাতে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভীষণ ডিটেলসে দেখাতে পারি, দাম বলতে পারি। আমি দেখো এখানে এসেছি হাতে বানানো নাড়ু, তাই দিদিকে বলছি, তাই দিদি আমাকে বললো যে একখানা আমি খেতেই দেব। খাও কে মেন নে, একটা খেয়ে দেখ কেমন। এটা চিনির আছে, এটা ঘিয়ের আছে। গুড়ে দি যাবে না, তোরা গুড়ে নিবি, গুড়ে নেবে না, চিনিরই আমাকে একটা দাও। গয়না বড়ি আছে, নানা রকমের বড়ি আছে, দেখো খুব সুন্দর। দিদি ওই বড় বড়িগুলো কত করে গো? 100 গ্রামের দাম 30 টাকা, 250 গ্রামের দাম 60 টাকা। ওটা কিসের আছে? ছোলার ডালে ধোকার বড়ি। ও, ছোলার ডালে রান্না করতে পারেন, ঝাল করতে পারেন। আচ্ছা আচ্ছা, কথায় বলে লোভ বড় বিষম বস্তু, বুঝেছো দিদি? একটা এত সুন্দর আনন্দ নাড়ু খাওয়ালো, মুখটাই হয়ে গেল। তাহলে দিয়ে দাও। এখানে কেনাকাটার একটা সুবিধা কী জানো? যারা তৈরি করে তারা নিজেরা এখানে পশরা সাজিয়েছে, অর্থাৎ তাদের আর আমাদের মাঝখানে কিন্তু কোনো ভায়া নেই। অর্থাৎ তুমি যদি অনুরোধ করো একটু দামটা কম নিন, তাহলে তাদের সেই ক্ষমতা আছে একটু দাম কম করে তোমাদের হাতে জিনিসগুলো তুলে দিতে। আর জিনিসগুলোর গুণগত মান যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু কোনো কথা হবে না, প্রত্যেকটা জিনিস একদম দুর্দান্ত। আমি নিজের চোখে দেখে এসেছি তাই বললাম।
আর এখানেই বসে বসে কত কিছু এরা তৈরি করে যায়, দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল অনেকক্ষণ বসে বসে বেশ ওনাদের কাজ দেখি। আর আমার তো এটা একটা স্বভাব, মানুষের সাথে একবার বকবক শুরু হলে সেই বকবক আর থামে না। দুই কন্যে তখন বলছিল, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে? আর আমি মনের খুশিতে গল্প করছিলাম। এখানেই আমার আলাপ হয়েছিল পুরো এই যে সোনাঝুরি নিউ টাউন কলকাতার যিনি অর্গানাইজার সেই দাদার সাথেও আমার এখানেই আলাপ হলো। দাদার সাথে অনেকক্ষণ কথা হলো, ভীষণ ভালো মানুষ, একদম সদা বিনয়ী। কারণ তিনি এই এতগুলো মানুষকে একটা স্থানে বসে একসাথে অনেকগুলো রাস্তা খুলে দিচ্ছে সৎভাবে বাঁচার, তাই তার সেই প্রচেষ্টাকে শত কুর্নিশ জানাই। এখানে আসা প্রত্যেকটা মানুষকে জানাই কুর্নিশ, আমরা একটুতেই হেরে যাই। যাই হোক, এই যে জিনিসটা দেখছো না, আমার ভারী পছন্দ হয়েছে, এটা তো পরের বার গেলে কিনবই। উল্টো দিকে মাদুর আর সামনেটা কি সুন্দর গদি করা আছে। আমরা ঘরে নানা রকম কার্পেট পাতি না বলো, এটা কিন্তু একদম গ্রাম বাংলার কার্পেট, ওদেরও থাকে, আমাদেরও ঘর সাজানো হয়। তবে একটা কথা সবসময় বলি, কারুর কথা বিশ্বাস করে নয়, নিজেরা চোখে দেখে নাও। যারা কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকো, তারা শুক্র শনি রবি যে কোনো একদিন 11টা থেকে বিকালবেলার মধ্যে তোমরা যে কোনো সময় চলে আসতে পারো অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলের একদম পাশ দিয়ে দেখবে ব্রিজ গেছে, ব্রিজের নিচেই আমাদের কলকাতার মানে একান্ত আপন আমাদের কলকাতার সোনাঝুরি হাট, আমার ভীষণ প্রিয় জায়গা। এখানে প্রথমে একটা ব্লগ আমি করেছিলাম, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে কলকাতাতে সোনাঝুরি, আমারও ভীষণ আনন্দ লেগেছিল। সোনাঝুরি হাট দেখতে গেলে এখন যে খোয়াইয়ের ধারে যেতে হবে তা নয়, তিলোত্তমার এই জনসমুদ্রের মাঝখানে এক টুকরো সোনাঝুরি, গ্রাম বাংলার আঘ্রাণ নিয়ে আসে, আর সেই আঘ্রাণের স্বাদ পেতে গেলে চলে আসতে হবে এখানে। আমার এই ব্লগ যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেমন ভুলবে না, তেমনি পারলে একটু শেয়ার করে দিও। না না, আমার জন্য বলিনি, যত মানুষের কাছে শেয়ার হবে এটা অনেকের মাঝখানে ছড়িয়ে পড়বে, প্রচুর মানুষ আসবে, বিকি কিনে হবে, এদের অনেক লড়াই আছে, লড়াইটা আমরা সবাই মিলে জিতে যাব, তাই না বলো? ওই দাদা যিনি অর্গানাইজার তিনি বলছিলেন আমাকে, এখানে একটি ছেলে এসেছে এমএ পাস, পড়াশুনো করছে, সংসারের হাল ধরবার জন্য এসেছে, এমন অনেক গল্প আছে, আমরা সবাই মিলে সব গল্প না হয় জিতিয়ে দেব, তাই না? আমি একটা জিনিস ভীষণ মানি জানো, কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যাব না, কিন্তু কোনো মানুষকে যদি তুমি একটু ভালো রাখতে পারো বা তাদের ভালো থাকার মধ্যে যদি সামান্যতম অবদানটুকু থাকে, তাহলে দেখবে রাত্রিবেলায় কী সুন্দর ঘুম আসবে, কোনো ওষুধ না খেয়েই কিন্তু শান্তির ঘুমোতে পারবো। কারণ আমি যদি কোনো মানুষের ভালো থাকার কারণ হতে পারি, দুটো মেয়ের পড়াশোনার হেতু হতে পারি, দুটো বৃদ্ধ অসহায় মানুষের একমুঠো অন্নের কারণ হতে পারি, এর থেকে বড় কিছু এই ব্রহ্মাণ্ডে পাওয়ার থাকে কি না আমার জানা নেই। ভগবান কি সাদা চোখে দেখেছি কি না, আদতে তিনি আছেন কি না আমি জানি, কর্মই ঈশ্বর, কর্মের থেকে বড় আর এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু হয় না। যেমন কর্ম করবে, কথায় আছে জানো, ভগবানের কাছে কোনো বাজে কর্মও যদি করো, হাত জোর করে যদি ক্ষমা চাও, ঈশ্বর ক্ষমা করে দিলেও তোমার কর্ম কিন্তু তোমাকে ক্ষমা করবে না। এই কর্মই তোমাকে জনসমুদ্রের মধ্যে উজ্জ্বল স্বাক্ষর রাখতে সাহায্য যেমন করবে, এই কর্মই তোমার ভরাডুবিরও কারণ হতে পারে। তাই চলো না সবাই মিলে কিছু মানুষের পাশে দাঁড়াই, তাদের যুদ্ধের সাথী হয়ে থাকি। বোঝানোর দরকার নেই যে রোজ সকালবেলায় আমার ভাতের হাঁড়িতে চাল দেয়, যে ওপরওয়ালার অনুদান বিনা একমুঠো অন্ন আমি গ্রহণ করতেই পারবো না কোনো দিন, তার মানে আমার কাউকে অনুদান দেওয়ার ক্ষমতা নেই, শুধু ওপরওয়ালার কৃপা চাওয়া আর তাদের জন্য কিছু করা। এটা শুনে দেখো। আর এমনি বাসিতে গান কোনো গান গান প্রতি শুক্রবার শনিবার রবিবার সকাল 11টা শান্তিনিকেতন আমার ভীষণ প্রিয়। আর সেটা প্রিয় হওয়ার কারণ দুটো, এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর দুই খোয়াইয়ের ধারে সোনাঝুরি হাট। কিন্তু যখন থেকে জানতে পেরেছি সেই সোনাঝুরি হাট আমাদের কলকাতায় চলে এসেছে, ভারী আনন্দ পেয়েছিলাম, চলে এসেছিলাম দেখতে, সেদিনও যেমন আনন্দ ছিল আজও তেমন আনন্দ পেয়েছি। আর একা আনন্দ
কখনো ভালো লাগে না, তাই না? দুঃখ ভাগ করলে কমে, আর আনন্দ ভাগ করলে কি হয় জানো, বাড়ে। আমি আমার আনন্দটা আজকের তোমাদের সকলের সাথে ভাগ করে নিলাম, আর তোমাদের কাছে বলতে পারো বিনম্র একটা আবেদন রাখলাম প্রত্যেকে যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে, শুক্র শনি রবি যে কোনো একদিন চলে এসো অ্যাক্সিস মলের ঠিক পাশে আমাদের সোনাঝুরি হাটে। এটা কলকাতার একান্ত আপন, তাই না? এখানে চলে এসো, কত বিক্রি করতে পারবে, কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাবে, তাদেরও কিছুটা থাক, আমরাও আমাদের মতো করে ঘরটা সাজিয়ে নিতে পারি, সবে মিলে দুয়ের যুগলবন্দিতে এক অনন্য সুন্দর পথ চলা শুরু হোক, এই প্রার্থনা মার কাছেও রাখি। মা, সবাই ভালো থাকুক, সাথে আমিও ভালো থাকি। আমার খুব ভালো লাগে যে সবাই ভালো আছে এটা ভেবে। তো চলো, মেলার বাইরে বেরোবার টাইম হয়ে গেল, এইগুলো নিয়ে আরও ডিটেলসে ব্লগ করব, আরও একবার আসব। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ? আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিন্তু দেখো, এই ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নিউ টাউনের সোনাঝুরি হাট প্রত্যেক শুক্রবার, শনিবার আর রবিবার বসে ঠিক অ্যাক্সিস মলের নিচে, নিউ টাউন কমিউনিটি জোন যেটা দেখছো, অ্যাক্সিস মল ব্রিজের ঠিক নিচে সকাল 11টাতে ওপেন হয়, রাত্রি 9টা অবধি এটা চলে। চলো আজকের ব্লগ তোমাদেরকে সোনাঝুরি হাট দেখালাম। সোনাঝুরি শুধু শান্তিনিকেতনের নয়, কিন্তু আমাদের কলকাতার মানে নিউ টাউনে অ্যাক্সিস মলের ঠিক পাশে সোনাঝুরি হাট এখন আমাদের জন্য চলে এসেছে। আর এখানে সবটুকু আছে, মানে এক টুকরো শান্তিনিকেতন, কোথাও যাওয়ার দরকার নেই, এখানে আসলেই তোমরা সম্পূর্ণ সবটুকু পেয়ে যাবে। পিছনে দেখছো, আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো কখন আসবে, কবে কবে খোলা থাকবে, খুব রিজনেবল প্রাইসের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, ডিএনটি ক্রিয়েশনের কিন্তু সোনাঝুরির সাথে গাছ ছাড়া বাঁধার একটা শুভ সূচনা করার চেষ্টা করছি, অর্থাৎ এখানে যে মানুষগুলো আসে সেই মানুষগুলোর পিছনে কিন্তু একটা গল্প আছে, আর প্রত্যেকটা গল্প আমার এই বিয়ান্ত্রীর ক্যানভাসে মানে ডিজিটাল ক্যানভাসে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্রত্যেকে আসবে মানুষগুলোর পাশে দাঁড়াতে বা তাদেরকে মেন্টাল সাপোর্ট করতে, বা জীবনে সবসময় আমাদের আপস অ্যান্ড ডাউনস আছে, আমরা নিজেরা নিজেদের মধ্যে ভাবি মাঝে মাঝে যে হেরে গেলাম আর পারছি না, পারবো কি, এইখানে আসলে অনেক না হার মানা হার লড়াইয়ের গল্প আছে। খুব শীঘ্রই বিয়ান্ত্রী ক্রিয়েশন পেজে বা বলতে পারো চ্যানেলে এগুলো নিয়ে খুব সুন্দর ব্লগ আসতে চলেছে। কিন্তু আর এটার জন্য কী করতে হবে জানো তো, চ্যানেলটাকে সাব করতে হবে, লাইক আর শেয়ার করতে হবে, এটা তো বিয়ান্ত্রী ক্রিয়েশনের হক বনতা হ্যায়, তাই না? চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। দুই পাশ থেকে দুই মেয়ে এতভাবে ফু দিচ্ছে, আমফান ঝড়ের থেকেও বেশি ঝড় আসছে। চলো টাটা।